7 অক্টোবর 1958 পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করে সমস্ত রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করে সামরিক শাসক আইয়ুব খান। গ্রেফতার করা হয় সকল রাজনীতিবিদদের। 12 অক্টোবর গ্রেফতার করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানকে। আইয়ুব খান জানতেন বাঙালির পক্ষে দাবি আদায়ে বেশি সোচ্চার মুজিব, তার প্রতি মানুষের সমর্থন বেশি। 14 মাস পর জেল থেকে মুক্তি পান শেখ মুজিব, কিন্তু তখন রাজনীতি ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। রক্তে যার রাজনীতি আর বাঙালির মুক্তির স্বপ্ন, তাকে কি রাজনীতির বাইরে রাখা যায়? তাই কৌশল বদলে চাকরিতে যোগ দেন বাঙালির মুক্তির মহানায়ক। টার্গেট ছিল একটাই, পাকিস্তানের শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করা। 1 মার্চ 1960 কন্ট্রোলার অফ এজেন্সিস বা আঞ্চলিক প্রধান হিসেবে তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন বঙ্গবন্ধু। মাসে বেতন 1500 টাকা। বিমা কোম্পানির কাজ নিয়ে তিনি ছুটে বেড়াতেন খুলনা, চট্টগ্রাম, সিলেটে। ভবিষ্যৎ আন্দোলনের কর্মপরিকল্পনা ঠিক করতে আড়ালে বৈঠক করেছেন আওয়ামী লীগের রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে। তারপরও গোয়েন্দা নজরদারি পিছু ছাড়েনি মুজিবের। পাকিস্তান সরকার তাদের জন্য বিপজ্জনক হয়ে ওঠা আওয়ামী লীগের কাণ্ডারিকে গ্রেফতার করে আবারও। এরই সাথে বঙ্গবন্ধুর প্রথম চাকুরি জীবনের সমাপ্তি হল। কিন্তু বিমা সেক্টরে কাজ করে শেখ মুজিব ঠিকই বুঝতে পারেন কিভাবে পশ্চিম পাকিস্তানিরা বাঙালির ওপর অর্থনৈতিক শোষণ চালাচ্ছে। এবার জেল থেকে বেরিয়ে তিনি চষে বেড়ালেন গোটা বাংলা। 66-তে ঘোষণা করলেন বাঙালির মুক্তির সনদ 6 দফা। চতুর স্বৈরাচার আইয়ুব খান ঠিকই বুঝে নিলেন, নতুন ছক কষলেন। রাষ্ট্রদ্রোহী হিসেবে মুজিবকে ফাঁসি দেওয়ার আয়োজন চূড়ান্ত করলেও বাঙালির গণ আন্দোলনের মুখে তা ব্যর্থ হয়। মসনদ হারালেন আইয়ুব। আবারও বিমা খাতের সাথে যুক্ত হলেন বঙ্গবন্ধু। এ সময় গ্রেট ইস্টার্ন ইন্স্যুরেন্সের মালিক গোলাম মাওলা বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও সমর্থন জানান। শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে আওয়ামী লীগের রাজনৈতিক তহবিলে অর্থ সহায়তা দেন বাঙালি বিমা ব্যবসায়ীরা। গোপনে যুক্ত হন অনেকেই। একাত্তরের 7ই মার্চের উত্তাল জনসমুদ্রে 7 কোটি বাঙালির সাধারণ জীবনের বিমার দায়িত্ব নিয়েই বঙ্গবন্ধু দিলেন স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতা শব্দটি আমাদের হল, কিন্তু যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে নতুন লড়াই শুরু করলেন বাঙালির জাতির পিতা। চাকরি সূত্রের অভিজ্ঞতায় বঙ্গবন্ধু বুঝতে পারেন সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিমার কোনো বিকল্প নেই। তাই আগের সব বিমা কোম্পানিগুলোকে তিনি জাতীয়করণ করেন। 67টি কোম্পানি থেকে গঠন করেন 4টি কর্পোরেশন। সেগুলোকে তদারকি করার জন্য বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেন একটি জাতীয় বিমা কর্পোরেশন। 1973 সালে তিনি ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্টের মাধ্যমে সবগুলো বিমা কর্পোরেশন অবলুপ্ত করে গঠন করেন সাধারণ বিমা কর্পোরেশন এবং জীবন বিমা কর্পোরেশন। এদের তদারকি করতে চালু করেন বিমা নিয়ন্ত্রক সংস্থা। আমি শাসনতন্ত্র দিয়ে দিয়েছি এবং এই শোষণহীন এবং সম্পদ হবে তা সুষম বণ্টন করতে হবে, যাতে গরিব তার ন্যায্য অধিকার পায়। যত ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি দেখেন, আগে মালিক ছিল 1-2 জন, আজ মালিক বাংলার 7.5 কোটি মানুষ। ব্যক্তি, পরিবার আর প্রাতিষ্ঠানিক ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধুর মতোই বিমার গুরুত্ব অনুধাবন করেছেন বঙ্গবন্ধুর কন্যা, যিনি নিজেকে বিমা পরিবারের একজন বলেই মনে করেন। বিমা শিল্পের সাথে আসলে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে। তিনি যে তখন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি নিয়েছিলেন, সেই সুবাদে আমি বলবো যে আমিও এই পরিবারেরই একজন সদস্য এবং সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দেশ শাসনের নীতি
আর অর্থনৈতিক অগ্রযাত্রা বিমা খাতকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। 1938 সালের পুরনো বিমা আইন পরিবর্তন করে আপনি 2010 সালে নতুন বিমা আইন চালু করেছেন। কন্ট্রোলার অফ ইন্স্যুরেন্স অধিদপ্তর বিলুপ্ত করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010 প্রণয়ন করেছেন। বিমা পরিবারের আপনজন হিসেবে আপনার নেয়া বিভিন্ন পদক্ষেপে গেল এক দশকে দুর্বার গতিতে এগিয়ে গেছে দেশের বিমা খাত। লাইফ ইন্স্যুরেন্স গ্রস প্রিমিয়াম বেড়েছে 301%। একইভাবে নন লাইফ ইন্স্যুরেন্স গ্রস প্রিমিয়ামে প্রবৃদ্ধি হয়েছে 188%-এর বেশি। বিমা শিল্পের অন্যতম দক্ষতার সূচক বিমা দাবি পরিশোধ এক দশকে নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে 78%। গত 11 বছরে লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক বেড়েছে 130%, নন লাইফ ইন্স্যুরেন্সে প্রায় 51%। 2014 সালে জাতীয় বিমা নীতি প্রণয়ন এই খাতে গ্রাহকের আস্থা এবং শৃঙ্খলা বৃদ্ধি করেছে। বিমা খাতের লেনদেন এখন ডিজিটালি হচ্ছে, অনলাইনে অর্থ জমা এবং বিমা দাবির অর্থ প্রদান করা হয়। 2011 সালের 26 জানুয়ারি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর বিমা গ্রাহকের আমানতের সুরক্ষা এবং বিমা দাবি নিষ্পত্তি সহজ হয়েছে। অনলাইনে নিষ্পত্তি ছাড়াও মাননীয় বিচারপতির নেতৃত্বে বিরোধ নিষ্পত্তি কমিটি সক্রিয়ভাবে কাজ করছে। বিমা গ্রাহক এবং কোম্পানিগুলোকে একই ছাদের নিচে আনতে প্রতি বছর আয়োজন করা হচ্ছে বিমা মেলা। ঢাকার বাইরে আয়োজিত এসব বিমা মেলায় মানুষের সরব উপস্থিতি বিমা খাত সংশ্লিষ্টদের আরও অনুপ্রাণিত করেছে। বিশ্বের অনেক দেশে বিমা দিবস থাকলেও ছিল না বাংলাদেশে। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রস্তাবে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উদ্যোগে প্রতি বছর 1 মার্চ বঙ্গবন্ধুর চাকরিতে যোগদানের দিনটিকে বিমা দিবস ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ গোটা বিমা পরিবার। সময় এখন বাংলাদেশের, সময় এখন উন্নয়নের। আপনার নেতৃত্বে দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। সাধারণ বিমা কর্পোরেশনের মাধ্যমে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক প্রকল্প, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প সহ অন্যান্য মেগা প্রকল্পের বিমা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গড়ে ওঠা শিল্পের সুরক্ষা, বৃহৎ অবকাঠামো ও বিদ্যুৎ প্ল্যান্টের সুরক্ষায় বিমা শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখতে বদ্ধপরিকর। মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জীবন বিমা কর্পোরেশনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবারের মতো বিমা সুবিধা চালু করা হয়েছে। এই উদ্যোগের ফলে এখন থেকে বিদেশগামী শ্রমিকরা প্রবাসী কল্যাণ বিমার আওতাভুক্ত হলেন। সার্বজনীন স্বাস্থ্য বিমা, পেনশন, কৃষি এবং শিক্ষা বিমা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারই নেতৃত্বে অপার সম্ভাবনাময় বিমা খাতকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। বিমা দিবসের শপথ করি, উন্নত দেশ গড়ি।